এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর 2022 সালের ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন ইতিহাস এমসিকিউ এবং এসএ কিউ উত্তরসহ। বন্ধুরা, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য এবং 100% কমন পাওয়ার জন্য এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়ে নিতেই হবে, তাই দেরি না করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। প্রথম আসছি ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। এক, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বে নেতৃত্ব দেন রোবস্পিয়ার। দুই, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুকর, একথা বলেছিলেন অ্যাডাম স্মিথ। তিন, ক্যালন ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী। চার, ডক্টর গ্লিওটিনে মৃত্যু হয়, উত্তর গ্লিওটিনে। পাঁচ, ভালমির যুদ্ধ হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। ছয়, ফ্রান্সের কর কাঠামোয় গ্যাবেলা ছিল লবণকর। সাত, সংবিধানসভার নেতৃত্বে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয়, উত্তর 1799 খ্রিস্টাব্দে 26 আগস্ট। আট, প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে ইনটেনডেন্ট নামক কর্মচারীদের বলা হয়। নয়, ক্ষমতা বিভাজন নীতির কথা বলেছেন মন্তেস্কু। দশ, আমিই রাষ্ট্র, একথা বলেছিলেন চতুর্দশ লুই। এগারো, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বে নেতৃত্ব দেন রোবস্পিয়ার। বারো, বাস্তিল দুর্গ হল ফ্রান্সের দুর্গ। ১৩, কান্ট ছিলেন একজন ফরাসি চিন্তাবিদ। ১৪ নম্বর প্রশ্ন দেখে নাও, দ্বিতীয় ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। ১৫, মেরাট ছিলেন জ্যাকোবিন নেতা। ১৬, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি লিখেছেন মন্তেস্কু। ১৭, ফ্রান্সের কর ব্যবস্থায় টাইড ছিল ধর্মকর। ১৮, ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় 1791 খ্রিস্টাব্দে। ১৯, নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয় সন্ত্রাসের রাজত্বকালে। ২০, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নাম পরিচিত ছিল ফ্রান্সের সাধারণ জনগণ। ২১, ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। ২২, ধর্মযাজকদের সংবিধান সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি 1791 দ্বারা গির্জার ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটে। ২৩, সংবিধান সভার নেতৃত্বে ফ্রান্সে সামন্ত প্রথার অবসান ঘটানো হয় 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট। ২৪, অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা গণ্যমান্যদের পরিষদ আহ্বান করেছিলেন অর্থমন্ত্রী ক্যালন। ২৫, ফ্রান্সে ইনটেনডেন্টগণ ছিল সরকারি কর্মচারী। ২৬, ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণী বলা হতো সাকুলেরদের, তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষ ছিল এরা। ২৭, ফরাসিরা চতুর্দশ লুই এর শাসনকাল ছিল 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ পর্যন্ত। ২৮, রাজা ষোড়শ লুই দেশত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ফ্রান্সের যে স্থানে ধরা পড়েন তা হলো ভারেনে। ২৯, প্রাগ বিপ্লব যুগে ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে বলা হতো ইনটেনডেন্ট নামক কর্মচারীদের। ৩০, ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করত পূর্ব অংশ। ৩১, অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা গণ্যমান্যদের পরিষদ আহ্বান করেছিলেন অর্থমন্ত্রী ক্যালন। ৩২, নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয় সন্ত্রাসের রাজত্বকালে। ৩৩, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নাম পরিচিত ছিল ফ্রান্সের সাধারণ জনগণ। ৩৪, ফিজিওক্র্যাটগণ ছিলেন এক শ্রেণীর অর্থনীতিবিদ। ৩৫, রবার্ট পামারের মতে ফরাসি বিপ্লব আসলে ইউরোপীয় বিপ্লব। ৩৬, শেষবারের মতো স্টেট জেনারেলের অধিবেশন বসেছিল 1614 খ্রিস্টাব্দে। ৩৭, নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয় সন্ত্রাসের রাজত্বকালে। ৩৮, ফরাসি রাজ পঞ্চদশ লুয়ের শাসনকাল 1715 থেকে 1774। টেইলি ছিল ভূমিকর। ৪০, নতুন ফরাসি সংবিধান সভার প্রণয়ন হয়েছিল 1791 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর। ৪১, ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করত পূর্ব অংশ, ডক্টর গ্লিওটিনে মৃত্যু হয় গ্লিওটিনে। ৪৩, ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। এবার আসি এসএকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। মান ১, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে দেখে নাও।
এক, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? অ্যান্সার, ভারসের রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো। কোন রাজার শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল? ফরাসি রাজা ষোড়শ লুইয়ের শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল। তিন, কেবল আমি আর তুর্গ দেশকে ভালোবাসি, এখানে আমি কে? এখানে আমি বলতে বোঝানো হয়েছে রাজা ষোড়শ লুইকে। টেনিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিল? মিরাবু ও অ্যাবেসিয়াসের নেতৃত্বে টেনিস কোর্টে শপথ হয়েছিল। পাঁচ, রুশো প্রথম সাম্যমৈত্রী ও স্বাধীনতার আদর্শের কথা বলেছিলেন, সত্য মিথ্যা নির্বাচন করো। অ্যান্সার, সত্য। বুর্জোয়া শব্দের অর্থ কী? বুর্জোয়া শব্দের অর্থ পুঁজিপতি বা ধনতান্ত্রিক শ্রেণী। সাত, দার্শনিকরাই ফরাসি বিপ্লব সংগঠিত করে, সত্য না মিথ্যা? অ্যান্সার, সত্য। আট, ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল? ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল। নয়, কাদিদ গ্রন্থটির রচয়িতা মন্তেস্কো, সত্য না মিথ্যা নির্বাচন করো। অ্যান্সার, মিথ্যা। দশ, নারী অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেন? নারী অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেন অলিম্পে দ্য গৌজেস। এগারো, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব চলেছিল ফরাসি সংবিধান সভার শাসনকালে, সত্য মিথ্যা নির্বাচন করো, মিথ্যা। বারো, ফ্রান্সে কার শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়? রোবস্পিয়ারের শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়। তেরো, কারা কবে ফ্রান্সে জাতন্ত্রের উচ্ছেদ ঘটায়? অ্যান্সার, জাতীয় মহাসভা। চোদ্দ, প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম? প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের পরোক্ষ করের নাম এডস বা আবগারি শুল্ক, গ্যাবেলা বা লবণ কর। পনেরো, সন্ত্রাসের শাসন ১৩ মাস চলেছিল, সত্য মিথ্যা নির্বাচন করো, সত্য। ষোলো, কাকে প্রজাপতি রাজা বলা হতো? অ্যান্সার, পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হয়। সতেরো, কে বিপ্লব পূর্ব ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত রাজনৈতিক জাদুঘর বলেছিলেন? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন। রোবেসপিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে, সত্য মিথ্যা নির্বাচন করো, সত্য। ১৯, রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়, সত্য মিথ্যা নির্বাচন করো। অ্যান্সার, সত্য। বাস্তিল দুর্গে ফরাসি রাজসভার, বাস্তিল দুর্গে ফরাসি রাজার কর্মচারীরা থাকতেন, সত্য মিথ্যা নির্বাচন করো, মিথ্যা। ১১, নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয়? ১৭৯১ খ্রিস্টাব্দে নতুন ফরাসি সংবিধান গঠিত হয়। ২২, ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল অভিজাত বিদ্রোহের মাধ্যমে, সত্য। ২৩, আশিয়া রেজিম কথার অর্থ কী? আশিয়া রেজিম কথার অর্থ হল পুরাতনতন্ত্র। বিপ্লবী আদর্শ, নেপোলিনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, তৃতীয় অধ্যায় এক কথায় প্রথম দেখে নাও। ১, কোড নেপোলিয়ান ঘোষিত হয় ১৮০৭ খ্রিস্টাব্দে। ২, নেপোলিয়ান নিজেকে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেন ১৮০৪ খ্রিস্টাব্দে। ৩, সাইবেরিয়া উপদ্বীপে যুদ্ধের মূল কারণ ছিল ফ্রান্সের হস্তক্ষেপ। ৪, রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অব দি রাইন গঠিত হয় ১৮০৬ খ্রিস্টাব্দে। ৫, ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ান কোন রাষ্ট্রকে পরাজিত করেন? রাশিয়া। ৬, ডাইরেক্টরি শাসনের সদস্য সংখ্যা ছিল ৫ জন। ৭, নেপোলিয়ান ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন ১০ই আগস্ট ১৮১২ খ্রিস্টাব্দে। ৮, নেপোলিয়ান বোনাপার্টের জীবনের শেষ যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ। ৯, নেপোলিয়ানকে যে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করা হয়েছিল, ওয়াটারলু যুদ্ধ। ১০, ভিক্টোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানায়ক মার্শাল জিউর্দান কার কাছে পরাজিত হন? আর্থার ওয়েলেসলি। ১১, যে বিপ্লবের মাধ্যমে নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতা লাভ করেন? তা হলো ফরাসি বিপ্লব। ১২, নেপোলিয়ান রাশিয়া অভিযান করেছিলেন ১৮১২ খ্রিস্টাব্দে। ১৩, নেপোলিয়ান বোনাপার্টের জীবনের শেষ যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ। নেপোলিয়ানের জন্মস্থান ইতালি কর্সিকা দ্বীপটি ফরাসি সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয় ১৭৬৮ খ্রিস্টাব্দে। ১৪, নেপোলিয়ানের কনফেডারেশন অব দি রাইন এর ছিল ৩৬টি রাজ্য। মৃত্যুকালে নেপোলিয়ানের বয়স হয়েছিল ৫২ বছর। ১৬, বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়ান কিং। ১৭, কিংডম অব ওয়েস্টফেলিয়ার শাসক নিযুক্ত হন মিউরা। ১৮, নেপোলিয়ানের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল কোড নেপোলিয়ান প্রচলন। ১৯, কনফেডারেশন অব দি রাইন গঠিত হয় জার্মানিতে। ১৯, নেপোলিয়ান বোনাপার্টের জন্ম হয়েছিল কর্সিকা দ্বীপে। ২০, যে যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল, নির্বাসিত হতে হয়েছিল, তা হল লাইপজিগের যুদ্ধ। ২১, ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনায়। ২২, নেপোলিয়ানের জন্মস্থান ইতালির কর্সিকা দ্বীপটি ফরাসি সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয় ১৭৬৮ খ্রিস্টাব্দে।
23 নেপোলিয়ন কনভেনশন অফ দি রাইনে ছিল 36টি রাজ্য। 24 ফ্রান্সের ডাইরেক্টরি শাসন শুরু হয় 1799 খ্রিস্টাব্দে। 25 মস্কো অবস্থিত রাশিয়ায়। 26 যে বিপ্লবের মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা লাভ করেন তা হল ফরাসি বিপ্লব। 27 কোন নেপোলিয়ন ঘোষিত হয় 1807 খ্রিস্টাব্দে। 28 কনফেডারেশন অফ দি রাইন গঠন করেন নেপোলিয়ন। 29 নেপোলিয়ন মারা যান ক্যান্সারে। 30 কোন নেপোলিয়ন ঘোষিত হয় 1807 খ্রিস্টাব্দে। 31 নেপোলিয়ন জন্মগ্রহণ করেন 15 আগস্ট। 32 নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনে অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে। 33 স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি ছিলেন দুপ। 34 নেপোলিয়ন ফ্রান্সের প্রথম কনসাল পদে অধিষ্ঠিত হন 1799 খ্রিস্টাব্দে। অতি সংক্ষিপ্ত প্রশ্নর মান এক দেখে নাও। বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, মানে দ্বিতীয় অধ্যায় যেটা আমরা বলবো এসএকিউ, দেখে নাও এখান থেকে। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক, উপদ্বীপের কোন যুদ্ধে ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় হয়? অ্যান্সার, উপদ্বীপের ভিক্টোরিয়ার যুদ্ধে 1813 খ্রিস্টাব্দে ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় হয়। 2, ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হয়? সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য। গ্র্যান্ড ডাচি অব ওয়ার্সকি, টিলসিটের চুক্তির পর প্রাশিয়া অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স গঠন করেন। রাইন রাষ্ট্রসংঘের মাধ্যমে জার্মান অঞ্চলগুলিকে ঐক্যবদ্ধ করা হয়। সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য। 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তি জোট গঠন করা হয়। সত্য। 6, জেনার যুদ্ধ কবে হয়েছিল? জেনার যুদ্ধ হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। 7, তৃতীয় রাষ্ট্রজোট কবে গঠিত হয়? তৃতীয় রাষ্ট্রজোট 1805 খ্রিস্টাব্দে গঠন করা হয়। 8, ফ্রান্স তথা ইউরোপের ইতিহাস 1799 থেকে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নের যুগ নাম পরিচিত? সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য। 9, ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কতদিন চালু ছিল? ফ্রান্সে 1790 থেকে 99 খ্রিস্টাব্দ পর্যন্ত ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চালু ছিল। 10, ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন কাকে পরাস্ত করেন? ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাস্ত করেন। কবে কোথায় নেপোলিয়নের মৃত্যু হয়েছিল? 5 মে 1821 খ্রিস্টাব্দে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়েছিল। 12, ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? ওয়াটারলু যুদ্ধ 18 জুন 1815 খ্রিস্টাব্দে হয়েছিল। 13, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কে প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। 14, নেপোলিয়ন লুভার মিউজিয়াম পুনর্গঠন করেন? সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য। 15, কনস্যুলেট শাসনে নেপোলিয়ন ছিলেন প্রথম কনসাল? সত্য। 16, নেপোলিয়ন বংশসূত্রে ফরাসি ছিলেন? সত্য মিথ্যা নির্বাচন করো। মিথ্যা। 17, শতদিবস রাজত্বের সময়কাল ছিল 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত? সত্য। 18, টিলসিটের সন্ধি হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে? সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য। 19, কবে ফ্রান্স বিরোধী প্রথম শক্তি জোট গঠন করা হয়, গঠিত হয়? 1793 খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী শক্তি জোট গঠিত হয়। 20, নীল নদের যুদ্ধ কবে হয়, কাদের মধ্যে হয়েছিল? নীল নদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের। 21, নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপের জন্মগ্রহণ করেন? মিথ্যা। 22, ওয়াগ্রামের যুদ্ধে নেপোলিয়ন কাকে পরাস্ত করেন? অস্ট্রিয়াকে পরাজিত করেন ওয়াগ্রামের যুদ্ধে। 23, কনফেডারেশন অফ দ্য রাইন কবে গঠিত হয়? কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয় 1806 খ্রিস্টাব্দে। 24, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের রাজ্য আক্রমণ করেন? 1809 খ্রিস্টাব্দে। 25, তৃতীয় রাষ্ট্রজোট কবে গঠিত হয়? তৃতীয় রাষ্ট্রজোট 1805 খ্রিস্টাব্দে। 26, কনসুলেট শাসনে নেপোলিয়ন ছিলেন প্রথম কনসাল? সত্য মিথ্যা নির্বাচন করো। এটি সত্য। 27, নেপোলিয়ন কবে বার্লিন ডিক্রি জারি করেন? নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করেন। 28, পেনিনসুলার যুদ্ধ কবে হয়? ডিসেম্বর 1808 খ্রিস্টাব্দে পেনিনসুলার যুদ্ধ হয়। 29, কবে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গঠিত হয়? 1793 খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গঠিত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।